তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমাদের দেশে এখন কি চলছে এই নিয়ে কাউকে বলার দরকার নেই, কারণ অলরেডি আমরা সবাই জানি যে দুদিন আগে চীনা সৈন্যরা আমাদের দেশের 20-20 জন সৈনিককে মেরে ফেলেছে, এবং তারপর থেকে চীনা পণ্য বর্জনের জন্য সবাই আহ্বান দিচ্ছে, বারবার করে চীনা পণ্য ব্যবহার করতে বারণ করছে সবাই। তো চীন দেশের করোনা রোগ নিয়ে অলরেডি কিন্তু পুরো পৃথিবীর অবস্থা খুবই খারাপ, এবং সম্প্রতি ভারতের সঙ্গে যে চীনের সম্পর্ক সেটা একদম তলানিতে ঠেকেছে। তো ভারতীয় গোয়েন্দা বিভাগ অলরেডি 52টা অ্যাপের উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ এই অ্যাপগুলো চীনের হয়ে জাসুসি করছে, ইন্ডিয়া থেকে বিভিন্ন রকম ডেটা লিক করছে, বিভিন্ন রকম ব্যাঙ্ক ইনফরমেশন, তোমার পার্সোনাল ডাটা সব কিছু চায়না পাঠিয়ে দিচ্ছে। তো এই অ্যাপগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ডিলিট করা উচিত। তো নিজে বাঁচতে এবং পুরো দেশকে বাঁচানোর জন্য আমাদেরকে এই অ্যাপগুলো অবশ্যই রিমুভ করতে হবে, এবং তুমি যদি ভাবো যে এই অ্যাপগুলোর কোনো অল্টারনেটিভ নেই, তাহলে এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটা অ্যাপের অল্টারনেটিভ বেস্ট অ্যাপ তোমাকে বলবো, এবং যে অ্যাপগুলো তুমি ইউজ করতে পারবে, যে অ্যাপগুলো কোনো প্রাইভেসি বা ডাটা লিক করবে না তোমার। তো সবার প্রথমে যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে সবাইয়ের ফেভারিট ইউসি ব্রাউজার। ইউসি ব্রাউজারে কিন্তু নিউজ আসার পর থেকে অ্যাপটাকে একদম খুব বাজেভাবে ইউজ করা হচ্ছে, প্রাইভেসির কোনো খেয়াল নেই, ঠিক আছে, উল্টো পাল্টা নিউজ। তো এই জন্য আমিও গত 3 বছর আগে থেকে ইউসি অ্যাপটা কিন্তু ব্যবহার করা ছেড়ে দিয়েছি। তো ইউসি অ্যাপের অল্টারনেটিভ হিসেবে তুমি গুগল ক্রোম ইউজ করতে পারো, একদম ফ্রেশ ক্লিন, এছাড়া মাইক্রোসফট এজ ইউজ করতে পারো, এছাড়া ব্র্যাভো বলে একটা নতুন অ্যাপ এসেছে, ঠিক আছে, যেটাও খুব ভালো, ইউএস বেস কোম্পানি, ওটাও ইউজ করতে পারো। তো নেক্সট অ্যাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে জুম ক্লাউড মিটিং। এই অ্যাপটা কিন্তু গভর্নমেন্ট অনেকদিন আগেই ব্যান করে দিয়েছে, এরপরেও কিন্তু অনেকেই এই অ্যাপটা ইউজ করে যাচ্ছে। তো এই অ্যাপটা ইউজ করা অটোমেটিক্যালি বন্ধ করে দেওয়া উচিত, এবং এর অল্টারনেটিভ খুব ভালো অ্যাপ আছে, যেটা হচ্ছে 1 নম্বর আছে গুগল মিট, ঠিক আছে, এটা গুগলের তরফ থেকে এসছে এবং খুব ভালো অ্যাপ, ফ্রিতে ইউজ করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এছাড়াও সিসকোর তরফ থেকে একটা অ্যাপ আছে, এবং মাইক্রোসফটের একটা টিম বলে অ্যাপ আছে, যে অ্যাপটার মাধ্যম দিয়ে খুব সহজেই কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের কাজ করতে পারবে। তো নেক্সট যে অ্যাপটা সবথেকে পপুলার সেটা হচ্ছে শেয়ারইট বা জেন্ডার। শেয়ারইট বা জেন্ডারের সবথেকে বেস্ট অল্টারনেটিভ অ্যাপ হচ্ছে ফাইলসকো, যেটা গুগলের তরফ থেকে আছে, ঠিক আছে, খুবই ক্লিন অ্যাপ, খুব কম অ্যাড দেখা যায়, এবং সিকিউরিটির কোনো ইস্যু নেই, তোমরা খুব সহজে এই অ্যাপটা ইউজ করতে পারো। এছাড়া ইন্ডিয়া তৈরি অ্যাপ আছে জিও সুইচ, যেটা একদমই সিকিওর এবং ফাইল ট্রান্সফার অ্যাপ, এবং এটাতে টোটালি ফ্রি, এটাতে কোনো রকম কোনো অ্যাড নেই, তো তুমি ফাইল শেয়ারের জন্য এই অ্যাপটাও ইউজ করতে পারো। তো আরও একটা মোস্ট পপুলার অ্যাপ হচ্ছে যে ক্যাম স্ক্যানার, ঠিক আছে, যা স্টুডেন্ট এবং অফিসে যারা কাজ করে তারা খুবই ব্যবহার করে, বিশেষ করে ডকুমেন্ট কোনো স্ক্যান করে PDF-এ কনভার্ট করে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায়। তো এই অ্যাপেরও খুব ভালো অল্টারনেটিভ অ্যাপ অলরেডি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে মাইক্রোসফটের অফিস লেন্স, টোটালি ফ্রি অ্যাপ, খুবই ভালো অ্যাপ, আমি নিজে ইউজ করেছি। এছাড়াও রিসেন্টলি আরও একটা অ্যাপ লঞ্চ করে, যেটা হচ্ছে অ্যাডোবের তরফ থেকে অ্যাডোবি স্ক্যান, তো এই অ্যাপটাও তো খুব ভালো অ্যাপ, ঠিক আছে, সেম টাইপের কাজ, একই রকম কাজ, টোটালি ফ্রি, তোমরা ইউজ করতে পারো। র্যাম ক্লিনার অ্যাপ, তো এই ধরনের অ্যাপগুলো কিন্তু আগে খুব ইউজ হতো, এখন প্রত্যেকটা ফোনের র্যাম বেশি হয়ে যায়, এই অ্যাপগুলো কিন্তু খুব বেশি ইউজ হয় না, যদিও কেউ এখনও ইউজ করে রাখো তাহলে কিন্তু এই ধরনের অ্যাপ ইউজ করার কোনো দরকার নেই, এখনই আনইনস্টল করো, এবং ফাইলসগুলো ইউজ করতে পারো, এটা থেকেও কিন্তু র্যাম ক্লিনার করা যায়, এবং নিজে থেকে ম্যানুয়ালি যেভাবে র্যাম ক্লিন করতে পারো সেটাই বেস্ট ওয়ে। নেক্সট, তুমি যদি কোনো বিউটি অ্যাপ ইউজ করো, অর্থাৎ স্কিন কালারকে একদম চাইনিজদের মতো একদম সাদা করার জন্য, এর জন্য কিন্তু অনেক অল্টারনেটিভ অ্যাপ অলরেডি অ্যাভেলেবেল আছে, যেমন ক্যান্ডি ক্যামেরা বলে একটা অ্যাপ আছে, এছাড়াও তোমরা পিকশার্টসের নাম সবাই জানো, তো পিকশার্টসেও কিন্তু তুমি ফটো তুলে অনেক রকম বিউটিফাই করতে পারবে, বিশেষ করে যারা স্যামসং ফোন ইউজ করে তাদের তো অলরেডি বিউটিফাই করার জন্য অনেক রকম মোড দেওয়া থাকে, অ্যাকচুয়ালি স্যামসং নয়, সব ফোনেই কিন্তু এখন বিউটিফাই করার জন্য অপশান দেওয়াই থাকে, তো এর জন্য আলাদা করে কোনো অ্যাপ ইউজ করার কিন্তু দরকার নেই। তো নেক্সট হচ্ছে দেশের সবথেকে বেশি পপুলার অ্যাপ টিকটক, ভিগো লাইভ বা লাইকি, এই ধরনের যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলোর কিন্তু অল্টারনেটিভ সেই ধরনের পপুলার অ্যাপ ইন্ডিয়াতে নেই, কিন্তু তবু তার মতোই কিছু অ্যাপ অলরেডি কিন্তু ইন্ডিয়াতে আছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে খুব পপুলার হচ্ছে। তো টিকটকের বেস্ট অল্টারনেটিভ অ্যাপ হিসেবে বলতে গেলে অ্যাকচুয়ালি ইউটিউবকে বলা যেতে পারে, এবং ইউটিউবের যে শর্ট ভিডিও ভার্সন সেটাও কিন্তু খুব জলদি আসতে চলেছে, ঠিক আছে। এছাড়াও তুমি IGTV দেখতে পারো, যেটা ইনস্টাগ্রামের একটা অ্যাপ, ঠিক আছে, এটাতেও শর্ট ভিডিও পাবে, যেটাতে এই ধরনের কমেডি বা সব ধরনের ভিডিও পেয়ে যাবে। এছাড়াও কিছু ইন্ডিয়ান অ্যাপ আছে, যেগুলো রোপোশো, বোলো ইন্ডিয়া, এই ধরনের কিছু অ্যাপ পাবে, যেগুলো থেকে কিন্তু শর্ট কমেডি ভিডিও পাবে, যেগুলো থেকে দেখে এনজয় করতে পারবে।
তো নেক্সট অনেকেই কিন্তু হ্যালো অ্যাপ ইউজ করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের শেয়ার করার জন্য বা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল নিউজ শেয়ার করার জন্য। তো হ্যালো অ্যাপেরও অল্টারনেটিভ আছে ইন্ডিয়ান ভার্সন, সেটা হচ্ছে শেয়ার চ্যাট। তো শেয়ার চ্যাট সবাই ইউজ করো এবং বন্ধুদের সঙ্গেও সেটা শেয়ার করতে পারবে। হ্যালো অ্যাপের মতোই বেশিরভাগ সব ফিচার এতে অ্যাভেলেবেল আছে। আর নেক্সট অ্যাপ হচ্ছে ভিপিএন। তো অনেকেই টার্বো ভিপিএন ইউজ করে থাকে, যেটা কিন্তু সার্চ রেজাল্টেও প্লে স্টোরে প্রথমের দিকেই থাকে। তো টার্বো ভিপিএন যেটা আছে সেটা একদমই চাইনিজ অ্যাপ, তো এটাকে রিমুভ করে এর যে অল্টারনেটিভ অ্যাপ হিসেবে তোমরা প্রোটন ভিপিএন অ্যাপটা ইউজ করতে পারো। এছাড়াও বিভিন্ন অফিস ডকুমেন্ট অর্থাৎ ওয়ার্ড, এক্সেল ফাইল এইসবের জন্য WPS অফিস অনেক মোবাইলে কিন্তু ফ্রি ইনস্টল করে দেওয়া থাকে এবং অনেকে কিন্তু ইনস্টল করে এটা ব্যবহার করো। তো এটাও একটা চাইনিজ অ্যাপ। এটার অল্টারনেটিভ হিসাবে বেস্ট অ্যাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ। তো মাইক্রোসফট অফিস অ্যাপ ইউজ করো এবং এই সব ডাটা বা সব ধরনের ফাইল তোমরা ওপেন করে দেখতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো ফিঙ্গারপ্রিন্ট লক এসে যাওয়ার পরে কিন্তু প্রায় অ্যাপ লক ইউজ করা অনেকেই ছেড়েই দিয়েছে। তো যারা এখনও অ্যাপ লক ইউজ করছো, চাইনিজ অ্যাপ লকগুলো অবশ্যই আগে রিমুভ করো এবং তার জায়গায় ব্যবহার করো নর্টন অ্যাপ লক, ঠিক আছে। এটা অনেক বেশি সিকিওর এবং খুব ট্রাস্টেড একটা কোম্পানি থেকে আসছে, যেটা হচ্ছে নর্টন ল্যাব। আর নেক্সট হচ্ছে ইয়েস ফাইল ম্যানেজার, ঠিক আছে। তো ইয়েস ফাইল ম্যানেজার যদি কেউ এখনও ইউজ করে থাকো তাহলে তাকে বলবো এক্ষুনি এই অ্যাপটা রিমুভ করো এবং এর বদলে তোমরা আমেজ ফাইল ম্যানেজারটা ইউজ করতে পারো, যেটা টোটালি ওপেন সোর্স অ্যাপ এবং এটা কোনো চাইনিজ অ্যাপ নয়, ঠিক আছে। এটা অন্য দেশের ডেভেলপাররা বানিয়েছে এবং এতে কোনো রকম সিকিউরিটি ইস্যু নেই বা ডাটা লিক করার ইস্যুটা নেই। তো এতগুলো অ্যাপের পরেও যদি তোমাদের যে 52টা অ্যাপ তার মধ্যে অন্য কোনো অ্যাপ তোমরা ইউজ করছো, যেটা ভিডিওতে আমরা বলিনি যে তার অল্টারনেটিভ অ্যাপ কী, তো সেটা অবশ্যই লিখে কমেন্ট করে নিচে জানিও কমেন্ট বক্সে। আমি তার রিপ্লেসমেন্ট যে অ্যাপটা হবে সেটা তোমাদের কমেন্টে রিপ্লাই করে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও যদি কোনো অ্যাপ তুমি চাইনিজ অ্যাপ কিনা সেটা যদি জানতে চাও, এটা খুব সহজেই গুগলে সার্চ করতে পারবে। সেই কোম্পানির নাম দিয়ে তুমি যদি উইকিতে সার্চ করো সেই অ্যাপটা কোথায় রিলিজ করেছে, তার ডেভেলপাররা কারা, কোন কান্ট্রি, সব কিছু ডিটেলস তুমি দেখতে পাবে। তাহলে এই হচ্ছে 52টা যে চাইনিজ অ্যাপ, তাদের কিছু পপুলার অ্যাপের অল্টারনেটিভ অ্যাপ তোমাদেরকে বলে দিলাম। তো এই ভিডিওটা যতটা সম্ভব বেশি শেয়ার করো এবং সবাইকে চাইনিজ অ্যাপগুলো ছেড়ে অন্য বেটার অ্যাপ যেগুলো অন্য সিকিউরিটি পারপাস কোনো নেই সেই অ্যাপগুলো ব্যবহার করতে সাহায্য করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক ও শেয়ার করতে ভুলো না এবং চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।